পুজো দেখতে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের বেলুড় মঠের দুর্গা পুজো চন্দ্রা বাড়ি আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক প্রচন্ড ভিড় মন্দিরে মানে চারিদিকে ভিড়ে ভিড় এরপরে আমি চারিদিকটা ঘুরে আপনাদের দেখাবো বিকালে চান করতে এখানে দেওয়া হয় না এখানে আপনার পাশে ঘাট আছে দেখুন গঙ্গার ধারে এই তিনটে মন্দির এবার আমি দেখাচ্ছি পরপর তিনটে যে মন্দির আছে গেট এখন বন্ধ হয়ে গেছে দেখুন গেটটা বন্ধ আছে এই মন্দিরটারও গেট বন্ধ হয়ে আছে এই মন্দিরটারও গেট বন্ধ আছে প্রত্যেকটা মন্দিরেরই এখন গেট বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি ভিতরে আর ঢুকছি না বাইরের থেকেই আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের থেকে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি চারিদিকে দেখুন লোকে ভর্তি আজকে ষষ্ঠীর দিনই এত লোক লোকের সমাগম হয়েছে এখানে দেখুন গঙ্গার পাশ দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি এখানে এখন লঞ্চ যাচ্ছে গঙ্গা দিয়ে এই ভিডিওটা অনেক বড় হবে সেজন্য এটা আমি আপনাদের দুটো পার্টে দেখাবো দুদিন ধরে দেখাবো এই ভিডিওটা তখন বেলুড় মঠের মেন মন্দিরটা আমি সামনের থেকে দেখিয়েছিলাম এবার আমি সাইড দিয়ে দেখাচ্ছি দেখুন
এই যে পূজা মণ্ডপ আপনি আমাদের আপনাদের দেখিয়েছি দুর্গা ঠাকুরকে, ওদিকে দেখুন এই আর একটা আশ্রম, এটা রামকৃষ্ণ দেবের আশ্রম মন্দির। দেখুন আমরা এবার খাবার জায়গায় ঢুকছি, এই কুপন কাটতে হয়েছে, যা যা খুশি সেটা দিতে পারে, যার যার সামর্থ্য মতন পয়সা দিয়ে এখানে খাবার সিস্টেম। তো আমি 10টা কুপন কেটেছি, আমি 400 টাকা দিয়েছি, আর এবার যাচ্ছি আমি খাবার লাইনে, ভোগ খাওয়ার লাইনে। দেখুন খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আর মিষ্টি চাটনি দেওয়া হচ্ছে, তারপরে ওখান থেকে সবাই হাতে করে ডিশ নিয়ে চেয়ার টেবিলে বসে এখানে এই যে টেবিল পাতা আছে এখানে বসে খাচ্ছে। একসাথে প্রায় 10,000 লোক বসতে পারে এরকম সিস্টেম এখানে করা আছে। 10,000 না মানে কয়েক হাজার লোক এখানে বসতে পারবে, আমি ঠিক বলতে পারছি না, বাইরের থেকে বলেছিল 10,000, কিন্তু মোটামুটি এখানে একসাথে অনেক মানুষ বসতে পারবে। এখন আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি, দেখুন ঢোকার সময় গাড়ি পুরো ঢুকে গেছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি গেটে, কিন্তু এখন বেরোনোর সময় আমি করছি। এখন 1:20 বাজে, এখান এখন আমরা এখান থেকে ভোগ খেয়ে ঠাকুর দর্শন করে ঘুরে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠ থেকে। সেই গেটের ছবিটাই আমি শেষেই আপনাদের দেখাচ্ছি, বেলুড় মঠের ছবিটা ভিডিওটা। চলুন এবার আমি যাচ্ছি বাড়ির দিকে।